সুপ্রিয় দর্শক, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সোলস বিড অনলাইনের আজকের এপিসোডে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি স্পেশাল মডেল কোশ্চেন এর দ্বিতীয় পর্ব নিয়ে। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, সোনায় মরিচা ধরে না কেন? সোনা সক্রিয় ধাতু, সোনা উজ্জ্বল ধাতু, সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু, সোনা মূল্যবান ধাতু। চারটি অপশনের মধ্যে গ নাম্বার অপশনটি সঠিক, সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু। সোনা একটি বিশুদ্ধ মৌলিক পদার্থ এবং অনেকটা নিষ্ক্রিয় ধাতু, যা সাধারণ অবস্থায় কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না, তাই সোনায় মরিচা ধরে না। সোনার সংকেত হচ্ছে NH2O, Fe2O3। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? বার্নিয়ার স্কেল, রিক্টার স্কেল, মিটার স্কেল, ডিজেস্টার স্কেল। চারটি অপশনের মধ্যে খ নম্বর অপশনটি সঠিক, রিক্টার স্কেল। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। এখানে আমরা আরও যে বিষয়গুলো মনে রাখতে পারি সেটি হচ্ছে, 1 মিলিমিটারের চেয়ে ছোটো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য বার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়, আর কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার স্কেল ব্যবহার করা হয়। প্রশ্ন নাম্বার 3, দুধের রং সাদা হয় কেন? শর্করার জন্য, প্রোটিনের জন্য, চর্বির জন্য, কোনোটিই নয়। চারটি অপশনের মধ্যে খ নম্বর অপশনটি সঠিক, প্রোটিনের জন্য। দুধের রং সাদা হয় এক ধরনের ক্যাসিনোর জন্য, আর ক্যাসিন হলো এক ধরনের প্রোটিন। এখানে উল্লেখ্য যে দুধ সাদা হওয়ার আরেকটি কারণ হচ্ছে ক্রিম। প্রশ্ন নাম্বার 4, মডেম হচ্ছে সহায়ক স্মৃতি CPU এর অংশ, তথ্য আদান প্রদানের যন্ত্র, উন্নত মানের প্রিন্টার। সঠিক উত্তর গ, তথ্য আদান প্রদানের যন্ত্র। মডেম একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করা, এবং ডিমডুলেশন হলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা। 5 নং প্রশ্নে রয়েছে, সেরিকালচার বলতে কী বোঝায়? পাখি পালনবিদ্যা, মৌমাছি পালনবিদ্যা, রেশম চাষ, উদ্যানবিদ্যা। চারটি অপশনের মধ্যে ঘ নম্বর অপশনটি সঠিক, রেশম চাষ। রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে অবস্থিত। আরও রয়েছে, পাখি পালন হচ্ছে এভিকালচার, যেটি ক নম্বর অপশনে রয়েছে। মৌমাছি পালন হচ্ছে অ্যাপিকালচার, খ নম্বর অপশনে রয়েছে, এবং উদ্যানবিদ্যাকে বলে হর্টিকালচার। প্রশ্ন 6, 1971 সালের কত তারিখে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 7ই মার্চ 1971, 16ই ডিসেম্বর 1971, 26শে মার্চ 1971 এবং 10ই মার্চ 1971। চারটি অপশনের মধ্যে ঘ নাম্বার অপশনটি সঠিক, 10 এপ্রিল 1971। 1970 সালের 7 ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ 10 এপ্রিল 1971 সালে ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করে। এই সরকারই স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। সুতরাং ঘ নম্বর অপশনটি সঠিক, 10 এপ্রিল 1971। প্রশ্ন 7, নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? UNDP, ইউনেস্কো, ইউনিসেফ, আংটার্ড। চারটি অপশনের মধ্যে খ নম্বর অপশনটি সঠিক, ইউনেস্কো। ভাষা আন্দোলনের শহীদদের অবদানকে স্মরণ রাখতে জাতিসংঘের ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে, যা 2000 সাল থেকে
विश्वव्यापी 21 फेब्रुआर आंतर्जातिक मातृभाषा दिवस हिसाब से पालित हो आसछे। बांग्लादेश ओ भारमार सीमांतवर्ती नदी कोनटी? कर्णपुली, गोमती, नाफ, मेघना। चार्टि अपशनर मध्य घ नम्बर अपशनटी सठिक, नाफ नदी। एखाने उल्लेख মিয়ানমারের পূর্ব নাম বার্মা। নাফ নদী মিয়ানমারের আরাকান আর বাংলাদেশের কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে। নয় নং প্রশ্নে রয়েছে মাদিবা কোন বিশ্বনেতার ডাকনাম? ফিদেল কাস্ত্রো, মাহাতির মোহাম্মদ, বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ঘ নম্বর অপশনটি সঠিক। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের অবসান ঘটিয়েছেন। তার মোট ডাকনাম রয়েছে 6টি, তবে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে মাদিবা নামে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার। সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার, যা ঘ নম্বরে রয়েছে। এখানে মনে রাখার বিষয় সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলা অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রশ্ন নং 11, মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি? বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক। গ নম্বর অপশনটি সঠিক, বীর শ্রেষ্ঠ। এ প্রশ্ন থেকে রিলেটেড আরও যে সকল প্রশ্নগুলো আসতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় 7 জনকে। বীর উত্তম খেতাব প্রাপ্ত হলেন 68 জন, বীর বিক্রম খেতাব প্রাপ্ত হলেন 175 জন, বীর প্রতীক খেতাব প্রাপ্ত হলেন 676 জন। এগুলো মনে রাখতে হবে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কী নামে পরিচিত? বঙ্গবাসী, বাঙালি, বাঙ্গাল, বাংলাদেশি। খ নম্বর অপশনটি সঠিক, বাঙালি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 6-2 অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন। সুতরাং খ নম্বর অপশনটি সঠিক, বাঙালি জাতি। 13 নং প্রশ্নে রয়েছে নিচের কোনটিতে ইলেকট্রন নেই? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, ক্লোরিন। সঠিক উত্তর হচ্ছে ক, হাইড্রোজেন। এখানে নোটে বলা আছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা হলো 1। কার্বনের কেন্দ্রে নিউট্রন সংখ্যা 6টি, অক্সিজেনের কেন্দ্রে নিউট্রন সংখ্যা 8টি, ক্লোরিনের কেন্দ্রে নিউট্রন সংখ্যা 18টি। সুতরাং হাইড্রোজেনের কেন্দ্রে কোনো নিউট্রন সংখ্যা নেই। প্রশ্ন 14, কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? হলুদ, সাদা, কালো, বেগুনি। সঠিক উত্তর হচ্ছে খ, সাদা। কালো বস্তু অথবা কাপড়ের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে গরমকালে সাদা কাপড় পরা আরামদায়ক? প্রায় আমাদের এই ধরনের প্রশ্ন আসে যে গরমকালে কোন কাপড় পরা আরামদায়ক। সেখানে সঠিক উত্তর হবে সাদা কাপড়, যেহেতু সাদা বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম। পরবর্তী প্রশ্ন, ডালে কোন খাদ্য উপাদান বেশি থাকে? শর্করা, আমিষ, তেল, খনিজ লবণ। সঠিক উত্তর আমিষ, যেটি খ নম্বর অপশনে রয়েছে। এখানে নোটে রয়েছে ডালে আমিষের পরিমাণ বেশি থাকে। পরবর্তী গম, আলু, চাল এগুলো থেকে আমরা শর্করা পেয়ে থাকি, যেটি ক নম্বর অপশনে রয়েছে। ঘি, তেল, মাখন এগুলোতে স্নেহজাতীয় পদার্থ থাকে। দাঁত,
पेशी एनजाइम और हरमोन गठनर जो खनिज लवण एक अपरिहार्य खाद्य उपादान। परवर्ती प्रश्न, जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान स्वदेश प्रत्यावर्तन दिवस कौनटी? 5 जानुआरी, 10 जानुआरी, 15 जानुआरी, 20 जानुआरी। ख नम्बर अपशनटी सठिक, 10 जानुआरी। 10 जानुआरी 1972 साल बंगबंधु शेख मुजिबुर रहमान स्वदेश प्रत्यावर्तन दिवस। एखे आरो मने रखार विषय हे 20 जानुआरी शहीद आसाद दिवस, जा एखे ग नम्बर अपशने 20 जानुआरी बला आछे, तारे जदि 20 जानुआरी जानते चाहत से हतो शहीद आसाद दिवस। प्रश्न 18, जलवायु संक्रांत चुक्ति कोथाय स्वाक्षरित हय়? প্যারিস, লন্ডন, তেহরান, টোকিও। এখানে ক নম্বর অপশনটি সঠিক, প্যারিস। 30 নভেম্বর থেকে 13ই ডিসেম্বর 2015 ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা কনভেনশন এর 21তম সম্মেলনে 196টি দেশের মধ্যে দিয়ে গৃহীত হয় প্যারিস চুক্তি, যা জলবায়ু সংক্রান্ত প্রথম সার্বজনীন চুক্তি। প্রশ্ন 19, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা। সঠিক উত্তর হচ্ছে খ, নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এখানে নিউ ইয়র্কে আরও যে সকল সংস্থার সদর দপ্তর রয়েছে, ইউনিসেফ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, সার্ক এর পূর্ণরূপ কী? এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশনটি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আমরা নোটে দেখেছি এটি অনুষ্ঠিত হয় 4 ডিসেম্বর 1985 সালে এবং এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, এসডিজি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা কোন সাল পর্যন্ত? 2020 সাল, 2025 সাল, 2030 সাল, 2035 সাল। ঘ নম্বর অপশনে সঠিক উত্তরটি রয়েছে 2030 সাল। আমরা নোটে দেখতে পাচ্ছি দারিদ্র দূরীকরণ ও পৃথিবীকে রক্ষা এবং মানুষের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে 15 বছরব্যাপী জাতিসংঘের গৃহীত 17টি টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি বাস্তবায়ন হচ্ছে বিশ্ব রূপান্তরের নতুন এজেন্ডা। তাহলে 17টি টেকসই উন্নয়ন এর লক্ষ্যমাত্রা হচ্ছে 2030 সাল পর্যন্ত। প্রশ্ন 22, বাংলাদেশের জাতীয় শিশু দিবস কোন তারিখে পালিত হয়? 16ই মার্চ, 17ই মার্চ, 18ই মার্চ, 19 মার্চ। সঠিক উত্তরটি খ নম্বর অপশনে রয়েছে 17ই মার্চ। 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ এবং বাংলাদেশের জাতীয় শিশু দিবস। তাহলে প্রশ্নটি দুইভাবে আসতে পারে, সেটা হচ্ছে জাতীয় শিশু দিবস কোনটি অথবা বঙ্গবন্ধুর জন্ম তারিখ কত। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমারেখার নাম কি? রেডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, লাইন অফ কন্ট্রোল। 4টি অপশনের মধ্যে ক নম্বর অপশনটি সঠিক, রেডক্লিফ লাইন। এখানে আরও মনে রাখার বিষয় যে এই রেখাটি আরও বিভক্ত করেছে বাংলাদেশ মিয়ানমার এবং ভারত পাকিস্তানকে, অর্থাৎ রেডক্লিফ লাইন বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে এবং ভারত ও পাকিস্তানকেও বিভক্ত করেছে। ম্যাকমোহন লাইন ভারত ও চীনকে বিভক্ত করেছে, যেটি খ নম্বর অপশনে রয়েছে। ডুরাল লাইন আফগানিস্তান ও পাকিস্তানকে বিভক্ত করেছে এবং লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানকে বিভক্ত করেছে। প্রশ্ন 24, নুরুল দিনের সারা জীবন কোন ধরনের রচনা? নাট্যগ্রন্থ, কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ। সঠিক উত্তর হচ্ছে ক, নাট্যগ্রন্থ।
এই গ্রন্থটির রচয়িতা সৈয়দ শামসুল হক। তার রচিত আরও কয়েকটি কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, এখানে এখন, যুদ্ধ এবং যুদ্ধ ইত্যাদি। প্রশ্ন পুছুস এবং আমাদের আজকের এপিসোডের শেষ প্রশ্ন, রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, আনিসুল হক। এখানে সঠিক উত্তরটি রয়েছে ক নম্বর অপশনে, আনোয়ার পাশা। রাইফেল রুটি আওরাত উপন্যাসটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। এটি প্রকাশিত হয় 1973 সালে। আনোয়ার পাশার আরও কয়েকটি উপন্যাস, নিঃসন্ধানী, নিশুতি রাতের গাথা ইত্যাদি। তো বন্ধুরা, সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন যে এই চ্যানেলটি আপনাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধু মহলের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।